আচ্ছা, 30 নভেম্বর 2020 গতকাল ঠিক করেছিলাম টাকি যাব। তো টাকির উদ্দেশ্যে আমরা বেরোবো সকাল 9:30 নাগাদ। তো আপাতত সেই প্রস্তুতি চলছে, তো দেখা যাক বেরোনো হয় কি না, এরপরে দেখা হচ্ছে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরা 3 জন আছি, আর সামনে পেট্রোল নিতে হবে, হাওয়াটা একবার চেক করাবো, দেখা যাক কি। মাবড়া ব্রিজ পার করছি, সোজা রাস্তা ক্যাবসা হয়ে তেঁতুলিয়া হয়ে যাওয়া যায়, আর ডান দিকে চলে যাব আমরা। ডান দিকে বাদুরিয়া হয়ে বসিরহাট, তারপর বসিরহাট থেকে টাকি। সামনে পেট্রোল পাম্প আছে, সামনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে হবে, দেখাচ্ছি আপনারা। ডান দিকে পেট্রোল পাম্প, বামজলা পেট্রোল পাম্প আছে, কিছুটা তেল নেব। ৪০০ টাকার পেট্রোল নিয়ে নিলাম, সামনে হাওয়াটা চেক করা যাবে, সামনে ফাঁকা দেখে একটু হাওয়া চেক করাবো। এখান থেকে বেড়া ঝাপা যাওয়া যায়, চাকলা যাওয়া যায়, চাকলাও বাবা লোকনাথের একটা ধাম, অনেকেই জানে। তো সবে বাগজলা বাজার ক্রস করলাম, তো সামনে মোটামুটি রাস্তা ঠিক আছে, দেখা যাক। হাওয়া চেকের জন্য দাঁড়াতে হবে, দেখি হাওয়াটা কত দূর কি আছে। হাওয়া চেক করে বেরোলাম, দেখা যাক আগের রাস্তা স্মুথ হয় কি না, কিছুটা জ্যাম আছে। চলো লেটস গো টু টাকি। আওয়াজে হয়তো ডিস্টার্ব হতে পারে একটু, হেলমেটে কাজ খুলে চালাচ্ছি, মাস্ক পরে আছি, সাফোকেশন মতো হচ্ছিল এই জন্য একটু কাজটা খুলেছি। মোটামুটি ফাঁকা রাস্তা, আবারও বড় বড় দুটো বাম্পার। বসিরহাট 16 কিলোমিটার, খোলাপোতা 10 কিলোমিটার। বাদুরিয়া ক্রস করে খোলাপোতা দিকে যাচ্ছি, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাস্তা ফাঁকা। সামনে দেখছি, সামনে এই মোড়ের মাথা দেখছেন, এখানে এটা টাকি রোডে উঠছি আমরা। ডান দিকে তাকাবো, গাড়ি নেই, বাঁ দিকে চলে গেলাম, পেছনে চলে যাচ্ছে বসিরহাট, আর ডান দিকে খুব সম্ভবত সাপচুরো হবে হয়তো, আমি সঠিক জানি না, মনে পড়ছে যতদূর তাই। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বসিরহাট, এটাই টাকি রোড, এটা একেবারে পেছনের দিকে বাড়ার সাথে চাপাটালিতে গিয়ে মেশে। তো আমরা এখন খোলাপোতাতে আছি, খোলাপোতা মোড় ক্রস করে আমরা বসিরহাটের দিকে যাচ্ছি। বসিরহাটে ঢুকে পড়েছি, বসিরহাট একটা পুরনো শহর, টাকি রোড এদিকে তো সোজা সোজা। টাকি রোড শ্রীময়নী থেকে আমরা ঘুরে গেলাম ডান দিকে সোজা টাকি রোড। অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল, দুই বন্ধু ঝাড়খালি গেছিলাম, ঝাড়খালিও আমরা এপাশ দিয়েই গেছিলাম,
তো অনেক দিনের পুরনো শখ একটা মোটো ব্লগিং করার। তো দেখা যাক এই ভিডিওটাও এডিট করে শেষ পর্যন্ত দেওয়া হয় কি না। শ্রীময়নীর মন্দির গেল, যাওয়ার সময় একবার নমস্কার করে যেতে হবে। মাইল মিটারে 8 কিলোমিটার দেখাচ্ছে। টাকি আর হাসনাবাদ দেখাচ্ছে 10 কিলোমিটার। তো চলুন, প্রায় পৌঁছে গেছি, দেখুন রাস্তাটা কেমন। রাস্তা যদি পারেন এনজয় করুন। তো মোড় চলে এসছে হাসনাবাদ তিনজমি টাকিঘাট, সামনে দেখতে পাচ্ছেন থুবা মোড়। এটা থুবা মোড়, বাঁধে আমরা ঢুকে গেলাম। এখান থেকে 2 কিলোমিটার। আপনারা যারা হাসনাবাদ থেকে আসবেন তাদের এই মোড় অবধি, থুবা মোড় অবধি আসতে হবে, ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন। টাকি গেস্ট হাউসের রিসেপশন। ফ্রেশ হয়ে নিলাম, এখন আমরা যাব মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন থেকে ঘুরে এসে তারপর আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলটা আমরা এই আশেপাশেই ঘুরে কাটাব। সামনে হাসনাবাদের ব্রিজ, এখন দাঁড়িয়ে আছি মোহনার সামনে। ভালোই লাগছে মোহনাটা। একবার বোটে করে এসেছি, এই প্রথম ভেতরের রাস্তা দিয়ে বাইকে করে আসলাম। ভালো লাগছে, ওপারটা বাংলাদেশ আর এই ইচ্ছামতি নয়।